হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শারমিন কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আরেকটা মিষ্টির রেসিপি, খুব সহজে কম সময়ে বানানো যায় এই মিষ্টি রেসিপিটা। আজকে করে দেখাবো ব্রেড রসমালাই বা ফারুটের রসমালাই। অনেক সময় এরকম হয় যে আমাদের রসমালাই খেতে ইচ্ছে করছে কিন্তু বাহির থেকে কিনা নয় সম্ভব না, আবার বাসায়ও খুব ঝামেলা করে ছানা বানিয়ে মিষ্টি বানানোর সময়টাও হাতে থাকে না, আর তখনই কিন্তু ঝটফট এই ফারুটির রসমালাই বানিয়ে খাওয়া যাবে। খেতে এটা এক্স্যাক্টলি রসমালাইয়ের মতো না হলেও ঠান্ডা করে নিয়ে খেলে কিন্তু খুব একটা পার্থক্যটা বোঝা যায় না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন। চলুন তাহলে দেখি নিয়ে আজকের রেসিপিটা। প্রথমে আমি চুলায় হাঁড়িতে 1 লিটারের থেকে একটু বেশি দুধ বসিয়ে দিলাম। এগুলো আমি জাল দিয়ে 3 ফোয়ার মতো করে নেব। এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। যখন এটার উপর ব্লগ উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে। এরপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে আমি গুলে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিব। এখন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব 2টা এলাচ, দিয়ে দিব কিছু বাদাম কুচি, দিয়ে এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আবার ওইটা কয়েক মিনিট জাল দিয়ে নিব। মালাইটা রেডি, আমি এখন এটা একটা সাইডে রেখে দেব, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি ব্রেড নিয়ে নিলাম, এখানে ব্রেডগুলো আমি কেটে নিব একটা কুকি কাটার দিয়ে। এরকম একটা কুকি কাটার দিয়ে আমি সবগুলো ব্রেড কেটে নিব। আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে সবগুলো ব্রেড সাজিয়ে নিব। সাজানো হয়ে গেলে এর উপর দিয়ে আগে থেকে তৈরি করা মালাইটা আমি দিয়ে দিব। এখন আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখলেন তো কত সহজে কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল ব্রেড রসমালাই। তো বন্ধুরা, তোমরা এটা বাসা অবশ্যই ট্রাই করবা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।